হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা মা সরস্বতীর পুজোর পরের দিন দাদিকর্ম অনুষ্ঠান এবং বিসর্জন। তো এই এটা আমি কীভাবে পালন করে থাকি তারই উপরে আজকে ভিডিওটা আমি বানিয়েছি। তোমরা দেখো ভিডিওটা, আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আমি আমার বাড়িতে যেহেতু পিতলের মূর্তি, তো আমার বিসর্জন হয় না মায়ের, আর আমি ঘরটা বিসর্জন দিই। আর তোমাদের কাছে যাদের মায়ের মূর্তি, যারা মাটির মূর্তি নিয়ে পুজো করো, তারা অনেকে বিসর্জন দাও বা অনেকে রেখে দাও, সামনের বার আবার নতুন মূর্তি এনে তারপর মায়ের মূর্তিটা তোমরা বিসর্জন দিয়ে থাকো। তো তোমাদের যেরকম নিয়ম তোমরা করবে আর আমি কিভাবে করি তারই উপরে আজকে ভিডিওটা বানিয়েছি। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো প্রথমেই এখানে দেখো আমি লাল চন্দন বেটে নিচ্ছি। চন্দন বাটা হয়ে গেছে। আর এখানে দেখো মায়ের জন্য একটা নতুন মালা নিয়েছি, দূর্বা নিয়েছি, ফুল নিয়েছি। তো এগুলো দিয়েই মায়ের আজকে পুজো করব। তো কাল যে মালাটা আর ফুলগুলো যেগুলো ছিল সেগুলো সব আমি সরিয়ে নিচ্ছি। কালকের যে বাসি ফুলগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিচ্ছি। মায়ের গলায় যে মালাটা ছিল সেটাও আমি খুলে নেব। আজকে আর একটা নতুন মালা আমি মাকে পরিয়ে দেব। তো মালাটা আমি খুলে নিলাম। আর এখানে দেখো প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম। এবার এইখানটা একটুখানি ফুল বিছিয়ে দিচ্ছি, কেন কি প্রদীপ আর ধূপকাঠিটা ওখানেই রাখবো। তো মাকে একটুখানি প্রদীপ আমি দেখিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার কাপড় আমি নিয়ে নিয়েছি আর গঙ্গার জল নিয়ে নিচ্ছি। আর এর উপরে একটুখানি আমি অগরু দিয়ে দেব। তো দিয়ে দিলাম একটুখানি অগরু, আর এটা দিয়ে মাকে ফুল, দূর্বা, লাল চন্দন সহযোগে আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে প্রথমে নিবেদন করছি। ওম সিদ্ধিদাতা গণেশায় নমো, সিদ্ধিদাতা গণেশায় নমো, সিদ্ধিদাতা গণেশায় নমো। মা সরস্বতীকে লাল চন্দনের আমি টিকা করে দিলাম। এবার দেখো একটুখানি সিঁদুরের টিপ আমি পরিয়ে দিচ্ছি। মালাটা চন্দন সহযোগে মা সরস্বতীকে আমি নিবেদন করে দিলাম। ফুল, দূর্বা, চন্দন সহযোগে মাকে আমি নিবেদন করছি। এভাবে করে তিনবার আমি মাকে ফুল নিবেদন করলাম। মায়ের বাহনকেও আমি ফুল নিবেদন করছি। আর এখানে দেখো আজকে ভোগ নিবেদন করব, দাদিকর্মা যেটা আমি বানাবো সেটা আর কি মাকে নিবেদন করব। তো সেই জায়গায় একটুখানি ফুল বিছিয়ে দিলাম। তো দাদিকর্মার জন্য এখানে আমি থালাটা গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো সাদা খই নিয়েছি, মুরকি নিয়েছি, সন্দেশ নিয়েছি, আর এখানে আমি নিয়েছি দই। দাদিকর্মার অনুষ্ঠান অবশ্যই দই লাগবে। তো আমি এখানে দেখো মিষ্টি দই নিয়েছি, তোমরা চাইলে টক দই নিতে পারো। আর এখানে তোমরা গুড়ের বাতাসার বদলে চিনি দিয়েও মাখতে পারো। তো আমি বাতাসা দিয়েই আর কি মাখবো। আর এখানে দেখো একটুখানি ঘি আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি মধু। এটা আমাদের নিয়ম, তোমাদের যাদের এই নিয়মটা আছে তারা দিও, আর যাদের নেই তারা ঘি মধুটা বাদ দিয়ে পুরোটাই তোমরা করতে পারো। তো মাকে আমি ভোগটা নিবেদন করে দিলাম। জলটা নিবেদন করে দিচ্ছি।
একটু ফুল দিয়ে দিলাম। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর মাকে আমি এবার আরতিটা করে নিচ্ছি। আরতি হয়ে গেছে, এবার চিড়ে খই দই কলা সন্দেশ বাতাসা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার দেখো মাকে আমি খাইয়ে দিচ্ছি। তো মায়ের আরতি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার আমি ঘরটা একটুখানি নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে বিসর্জন দেব। ঘরটা আমি নাড়িয়ে দিলাম, এভাবে করেই মা সরস্বতীর পুজোর ঘরটা আমি বিসর্জন দিলাম। আর এই ঘরে যে ফুল আছে, জল আছে, সেগুলো আমি পুকুরে দিয়ে আসবো। আর যে বইটা আমি মায়ের কাছে দিয়েছিলাম সেটা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর মাকে একটুখানি নাড়িয়ে দিলাম। তো এভাবে করেই সরস্বতী পুজোর পরের দিন আমার বিসর্জন হয়ে থাকে মায়ের। আর তোমাদের যেরকম নিয়ম তোমরা করতে পারো, আমি যেটা করলাম এটাও তোমরা করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, মা সরস্বতীর বিসর্জন অনুষ্ঠান এবং দুধিকর্ম অনুষ্ঠান। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।